আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে স্বল্প উন্নয়নশীল দেশে এই যে ট্রানজিশন হচ্ছে, এটা জাতি হিসেবে এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। কিছুদিন আগে আপনি একটা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাংলাদেশের উপরে আঘাত আসে, এটা আপনি বলেছেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়াও নাই, আমার কোনো কিছু বলারও নাই, কারণ একটা চ্যানেল কি বলছে না বলছে, কি করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কি উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকুরি দেওয়া হয়েছে, বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে, এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম, তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি, এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, 75-এ জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি, সেই সাথে দুর্নীতি লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10টা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এ ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা তাদের দোষ, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায়, যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি? সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো, 2008 সালে কী অবস্থা ছিল, 2007 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কী পরিস্থিতি বাংলাদেশের ছিল একবার স্মরণ করেন, আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন, দক্ষিণাঞ্চলে তো সাংবাদিকরাও যেতে পারত না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009-এ সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো, সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে, এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে, কারণ আমাদের অর্জনটা এত বেশি, যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব, এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে, আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই,
যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তাদের এটা মানতে পারে না। তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি আমি চিন্তা কিছু আমার আমার মনে করি চিন্তার কিছু নেই, দেশবাসীকে আমি বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে। এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। কারণ কোন চ্যানেল কী বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না, আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি। যারা বলতে থাকবে বলতে থাকবে, বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ, আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ।